আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আমার ভিডিওতে আজকে গরুর খাবার, আমাদের খামারের গরুর খাবার নিয়ে হাজির হয়েছি। এটা আমাদের ক্ষেত, এখানে এই ঘাসগুলো লাগানো হয়েছে, যে ঘাসগুলো আমার বাবা কাটতেছে, আমরা এগুলো গরুকে খাওয়াই। আমরা অবশ্য ঘাসের সাথে খড় মিশিয়ে খাওয়াইতাম, কিন্তু এখন জমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়ে যাওয়াতে শুধু ঘাসই খাওয়াই, খড় এখন আপাতত খাওয়াই না, পরবর্তীতে খাওয়াবো। আর আমাদের মাত্র একটা গাভী আর একটা গরু, যে কারণে আমরা বটি দিয়েই এভাবে ঘাস কেটে গাভীকে খাওয়াই। আমাদের মেশিন কেনা লাগে না, কারণ আমাদের তো অনেক গরু না, এই জন্য মনে করেন আমাদের 2টা ছাগল 2টা গরু, এই জন্য ওদের খাওয়ানোর জন্য হাতেই কাটা লাগে, হাতেই কেটে দিই, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। ঘাস খড় এছাড়াও আমরা গরুকে অবশ্য ধানের কুড়ো, যেটাকে বলে কুড়ো, খাওয়াই। তারপরে হচ্ছে ভাত রান্না করে খাওয়াই, এগুলা খুদ রান্না করে খাওয়াই, তার মধ্যে সবজি দিয়ে দেই, তারপরে সবজির খোসা, এগুলো অনেক খাবার খাওয়াই। তারপরে আমার বাবা অবশ্য, ও যখন বাচ্চা পেটে আসে গাভীর, তখন বিভিন্ন ধরনের ভিটামিন, তারপরে আর তার আগে হচ্ছে কৃমি কোর্স করান আমি দেখি, এবং নিয়মিত গোসল করাই দেন, খুব যত্ন করেন আর কি আমাদের গরুগুলোকে। গরুগুলোকে যত্ন না করলে হবে? সবারই তো যত্নের দরকার, তাই না? আমার ঘাস কাটা হয়ে গেছে, আমি এখন ওকে খেতে দিচ্ছি। ওর নাম লুলি, আমাদের গরুর একমাত্র বাচ্চা। ও অনেক পাজি, ওর কাছে যাওয়া যায় না, তবুও ওকে একটু আদর করে দিই। আমার ওকে অনেক ভালো লাগে, ওর গায়ের রঙটা অনেক সুন্দর। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।